আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দূরে এবং কাছে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। বিষয় হচ্ছে, সাধারণ মানুষকে কবরের মধ্যে তাদেরকে কবর বলা হয়, কিন্তু যখন আল্লাহর কোনো প্রিয় বান্দা, আল্লাহর কোনো ওলি ইন্তেকাল করে, তাদেরকে যখন কবরের মধ্যে রাখা হয়, তাদের কবরটাকে জিয়ারতের স্থান, মাজার বলা হয়। এর মানে হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষ থেকে তাদেরকে আলাদা করে দিয়েছে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষদেরকে বান্দা, আর বান্দা থেকে তারা ইবাদত বন্দিগি করতে করতে আল্লাহর বন্ধু হিসেবে রূপান্তর হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল করিমের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকুতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তার মধ্যে যারা জিহাদ করে, আমার রাস্তার মধ্যে চলতে চলতে যারা পৃথিবী থেকে বিদায় নেয়, খবরদার তাদেরকে তোমরা মৃত বলিও না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা টের পাও না। এখন আমরা দেখলাম তিনি ইন্তেকাল করছে, মারা গেছে, তাকে দাফন কাফন সব করলাম, কিন্তু আল্লাহ সাক্ষ্য দিচ্ছে যে তারা মৃত্যুবরণ করে নাই, খবর তার, তাদেরকে মৃত্যু বলিও না। অপর আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউহুম ইনদা রাব্বিহিম ইয়ারজাকুন। যে শুধু তারা জীবিত যে তাই নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কবরের মধ্যে রিজিকের ব্যবস্থা করি, আল্লাহর পক্ষ থেকে, ইনদা রব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে, ইয়ারজাকুন, তাদের জন্য রিজিকের ব্যবস্থা করা হয়। তো আল্লাহ তাআলার পথের মধ্যে আল্লাহর বলিরা এই পথে মথে অনুসরণ করতে করতে তারা পৃথিবী থেকে বিদায় নেয়। তাই তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ মানুষ থেকে মর্যাদা হাসিল করেছে। আপনাদেরকে একটা বিষয় আমি সহজভাবে বুঝিয়ে দিই। এই পৃথিবীর মধ্যে আপনারা দেখবেন যে আমরা ইট তৈরি করে, মাটি দ্বারা ইট তৈরি করা হয়, কিন্তু এই মাটি যখন নাকি খামির বানানো হয়ে ইট যখন পোড়া দেওয়া হয়, ওই পোড়া ইট যখন কমপ্লিট হয়ে যায়, এই ইটটা আর কাঁচা মাটি দিয়ে একটা ইট বানায়া দুইটা যদি আপনি জমিনের মধ্যে ঘেরে রাখেন, জমিনের মধ্যে ডাবায় রাখেন, হাজার বছর পরেও ওই মাটির দিয়ে যে সাধারণ ইটটা বানানো সেটা মাটির সাথে মিশে যাবে, আর যেটাকে পোড়ায়া ইট বানানো হয়েছে সেটা কিন্তু হাজার বছর পরেও মাটির ভিতরে অক্ষত থেকে যাবে। কেন? কারণ সেটা দুনিয়ার আগুনে পুড়েছে, যার কারণে তার শক্তি বেড়ে গেছে, যার কারণে তিনি ওই মাটি তাকে হজম করতে পারে না, মাটি তাকে নিঃশেষ করতে পারে না। তো দুনিয়ার আগুনের মধ্যে পোড়ার কারণে যদি তার এই অবস্থা হয়, আর আমরা সাধারণ মানুষ যখন মাটিতে যাই, মাটির সাথে মিশে যায়, কিন্তু মহান আল্লাহর বলিরা আল্লাহর প্রেমে নিজেদেরকে এমনভাবে পুরাইছে, আল্লাহর প্রেমে নিজেদেরকে এমনভাবে পুরায়, যাদেরকে কবরের মধ্যে রাখা হলেও আপনারা দেখতে পান যে হাজার বছর, 300 বছর, 400 বছর, 500 বছর পরেও, হাজার বছর পরেও এই কবরের মধ্যে তাদের দেহ মোবারককে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপন দায়িত্বে অক্ষত করে রেখে দেয়। সেজন্য আল্লাহর বলিরা জিন্দা, আল্লাহর বলিদেরকে জিন্দা বলি বলা হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বলিদের মহত্ব আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুক। আমিন। বিজাহিন নাবিল আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।